কান্না থামছে না মিঠুর বাড়িতে। গেল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের খালে নিজের পাতা মাছ ধরার চায়ের সাথে প্রতিবেশী হারুন হাওলাদারের একটি চাই তুলে দেখে মিঠু। এ ঘটনায় হারুন ও তার ছেলেরা তাকে ধরে বেদম মারধর করে। এর ঘণ্টা খানেক পরে পাশের বাড়ির পরিত্যক্ত একটি ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মিঠুর মরদেহ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত না হলেও প্রতিবেশীরা বলছেন মিঠুর গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখেছেন তারা। এদিকে হারুন হাওলাদারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি, ঘর ছিল তালাবদ্ধ। ঘটনার তিন দিন পরও থানায় কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। তাই পুলিশের ভূমিকা নিয়েও প্রতিবেশীদের সাথে প্রশ্ন তোলেন স্থানীয় জনপ্রতিনিধিও। তবে পুলিশ বলছে আইনানুগ ব্যবস্থা নিতে তৎপরতা অব্যাহত আছে। তার পিঠে দাগ দাগ দেখছি, কিন্তু পরে দারোগা আসছে, পর আমি সে দাগগুলো সেভাবে দেখাই নাই। আমরাও দেখতেছিলাম ওগুলো আঘাতের চিহ্ন, কিন্তু পুলিশ ওটাকে বারবার বলতেছে এগুলো আঘাতের চিহ্ন না, সে কাউন্টার দিতেছে কথায়। এটা আমাদের কাছে একটা সন্দেহজনক মনে হয়েছে। যদি এরকম সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সাথে সাথে আইনগত ব্যবস্থা এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।